হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি অর্ণব, আর তোমরা আমাকে দেখছো বং প্যাকার্সে। আজকের আমাকে খুব জরুরি কাজে দিল্লি যেতে হচ্ছে, তো আমি ভাবলাম তোমাদের সাথে সেই এক্সপিরিয়েন্স শেয়ার করি যে দিল্লিতে কি করছি আর কোথায় যাচ্ছি। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো বং প্যাকার্স। বন্ধুরা, এই নামলাম, এখন বাজে 10:45। আমি লাগেজ নিয়ে নিয়েছি, আমি এখান থেকে যাব হচ্ছে দিল্লি এরো সিটি, আমার হোটেলটা সেখানেই বুক করা আছে। এখান থেকে অ্যারাউন্ড 10 কিলোমিটার ডিস্টেন্স আমি এখান থেকে বাইরে বেরোবো। এয়ারপোর্টের ব্যাপারে দু তিনটে কথা বলে নিই। এটা ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা সবচেয়ে বিজিয়েস্ট এয়ারপোর্ট হিসেবে এরা অ্যাওয়ার্ড পেয়েছিল, আর মুম্বাই আর দিল্লি এয়ারপোর্ট সবচেয়ে ওয়ার্ল্ডস বেস্ট এয়ারপোর্ট পেয়েছে 2017 সালে। তো এখান থেকে বেরিয়ে চলো ক্যাবটা বুক করি। এখানে ক্যাবের অনেকগুলো অপশান আছে, এখানে মেরু ক্যাবের দেখবে তোমরা কাউন্টার আছে, ওলা উবের আরও আদার্স অনেক কোম্পানির বুকিং কাউন্টার আছে। এছাড়া মেট্রো, বাস, কালীপিলি ট্যাক্সি, অটো, এই সমস্ত কিছুই অপশান আছে। এখান থেকে তোমরা যেখানে যেতে চাও সেই সমস্ত অপশান তোমরা পেয়ে যাবে। আমি একটা মেরু ক্যাব বুক করে নিলাম, চলো হোটেলের দিকে এগোনো যাক। সো জাস্ট চেক ইন করলাম, এবারে যাব হচ্ছে রুমের দিকে। JW ম্যারিয়ট এরো সিটি হোটেলটা চলো তোমাদেরকে ভালো করে দেখাই, খুব সুন্দর আর বেশ বড়। এটা একটা 5-স্টার হোটেল, এটাতে টোটাল 511টা রুম আছে, আর রুম ভাড়া মোটামুটি এই 8,500-9,000 থেকে মোটামুটি সবচেয়ে হায়েস্ট এদের 40-42-45 হাজার টাকার অবধিও রুম আছে, ডিপেন্ড করছে কে কী রকম রুমে থাকছো তার উপর। তো চলো রুমে যাওয়া যাক। এর লিফটটাও কি বড় আর খুব সুন্দরভাবে সাজানো, এখানে এই তরোয়ালগুলো দেখো কি সুন্দর ডেকোরেশন করে রেখেছে। করিডর, আর এই করিডর দিয়ে এটা খুব সুন্দর দেখতে করিডরটা, এবং এখান দিয়ে রুমে যেতে হয়। তো এর লাইটিংটা খুব সুন্দর, আর এর যে ট্রান্সফরমেশনটা আছে সেটাও খুব ভালো। দেখে রুমের একটা ট্যুর দেখাই, রুমে কী কী আছে, কী কী ফেসিলিটিস আছে সেটা দেখাই। দিস ইজ লক, দিস ইজ দ্য ওয়ার্ড্রপ, অ্যান্ড ইউ হ্যাভ আ সেফ। এটা একটা লাগেজ স্পেস, এখানে আরেকটা বড় ওয়ার্ড্রপ পাওয়া যায় যার মধ্যে একটা আয়রন টেবিল আছে, ওয়ান মোর সেফ, শু র‍্যাক এন্ড আ লট অফ স্পেস, ওয়ান আমব্রেলা অলসো। সো দিস ইজ দ্য করিডোর থ্রু দিস, অ্যান্ড এটা হচ্ছে রুমের পুরো ভিউ।
ইটস আ সেপারেট বেড এখানে দেওয়া আছে, দুটো বড়, বেশ বড় সাইজের বেড আছে, ওয়ান সোফা, ওয়ান টেবিল, এটা ওয়ার্কিং স্টেশন আছে, এখানে একটা পেন্টিং আছে, একটা বড় টিভি দেওয়া আছে, এটা ফ্রিজ, ইটস আ মিনি বার অ্যাকচুয়ালি, সো দিস ইজ দ্য মিনি বার। এখানে টি অ্যান্ড কফি সব কিছু দেওয়া থাকে, এরা এই বটল ওয়াটার দেয়, ইটস আ মিনারেল ওয়াটার, অ্যালকালাইন মিনারেল ওয়াটার। লেট মি শো ইউ দ্য ওয়াশরুম, ইটস আ স্লাইডিং ওয়াশরুম, যথেষ্ট স্পেসিয়াস ওয়াশরুম, ওয়ান বাথটব, শাওয়ার। এখানে স্পা বা সোনা নিয়ে ইউ ক্যান সিট হিয়ার, ইউ ক্যান রিল্যাক্স, বাথটাবে ইউ ক্যান রিল্যাক্স। এটা হচ্ছে মিররটা, হ্যান্ড টাওয়ালস আর দেয়ার, ডাস্টবিন ইজ দেয়ার। এখানে মিরর আছে, এটা হচ্ছে আউটসাইড ভিউ। গুড মর্নিং সবাই, একটু বেরোলাম বিকেলবেলা, একটু হেঁটে দেখি। এটা হোটেলের ঠিক বাইরেটাতেই এসেছি আমি, হোটেলের অপোজিটেও প্রচুর, এটা এই পুরো এরিয়াটাতেই প্রচুর হোটেল আছে। হোটেলের পিছনেই অ্যাম্বিয়েন্স মল আছে আর খুব কাছেই কুতুব মিনারটা আছে, তো আজকের বিকেলবেলা চলো অ্যাম্বিয়েন্স মলটা ঘুরে আসি। আমি চলে এসেছি অ্যাম্বিয়েন্স মলে, এখানে একটু দেখা যাক যে কী কী আছে। ডিনার টাইম আর আমি চলে এসেছি, এদের হচ্ছে K3 রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে আমি ডিনার করব। আমি আগে থেকে বাফে বুক করে রেখেছিলাম, তো আমি দেখাবো যে কী কী আছে আর তার প্রাইস কী আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখা যাক কী কী আছে। Yeah.
আপকা 35 টাইপ কা ডেজার্ট আছে ও ডিফারেন্ট টাইপ শেষ এবার বাড়ি ফেরার পালা এই লাইনে দাঁড়িয়ে আছি সিকিউরিটি চেক কমপ্লিট এবার আমি যাচ্ছি আমার ফ্লাইটটা হচ্ছে 32 নম্বর টার্মিনাল থেকে তো চলো যাওয়া যাক এখন বাজে 7:30 আর আমার ফ্লাইট হচ্ছে 8:20 একটু আগে পৌঁছে গেছি যাতে এয়ারপোর্টটা ভালো করে ঘুরে দেখতে পারি চল আর তোমাদেরকেও দেখাতে পারি চলো দেখা যাক কী কী আছে এখানে এসে না মনে হচ্ছে যেন কোনো একটা মলে ঘুরে বেড়াচ্ছি এখানে এত ব্র্যান্ডস আছে এখানে সময় কাটানোর এত উপায় আছে আমরা ঘুরে দেখতে পারি খাওয়া দাওয়া করতে পারি আর আসার সময় তো একটা গাড়িরও দেখলাম যে ওরা অ্যাডভার্টাইজমেন্ট করছে তো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স আমার কাছে আমার তো দারুণ লাগলো এই এয়ারপোর্টটা ঘুরে এই স্কাল্পচারটাতে সূর্য নমস্কারের সমস্ত স্টেপগুলো দেওয়া আছে ফ্লাইট টার্মিনাল 3 থেকে ঘরের ছেলে ঘরে ফিরে এলো কলকাতায় চলে এসেছি সো কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসের সাথে আর দেখতে থাকো বং প্যাকার্স